আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে এলাম। আজ আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি মেরাজবাগ, তো একটি কাজে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। এখন আমি বাস স্টপের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মেনারপাক যাব, 147 নাম্বার বাসে যাব। আমি তো 147 নাম্বার বাসটা এখনও আসেনি, তাই ওয়েট করছি। এখানে লেখা আছে কখন কোন বাসটা কোন টাইমে আসবে। এই যে বাসটা আসতেছে, আমি উঠে গেলাম বাসে। আর ভাবলাম বাসে বসে বসে বাইরের দৃশ্যটা একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। অধিকাংশ দোকানে বন্ধ ছিল, এই যে এগুলো সবই সব। আর আমি ইস্টামে থাকি, এখানে সব সব আছে, কোনো কিছুর অভাব নেই। আপনি বের হলে সব কিছু খুব ইজিভাবে পেয়ে যাবেন। এখানে হচ্ছে কেএফসি, কেএফসিটা ইউরোপের সব দেশেই আছে। এই যে রাস্তার দুপাশে শুধু সব, দেখে বুঝতে পারছেন তো? আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পাশেই ছিল লিডল মার্কেট, মার্কেটটা ইউরোপের সব দেশে আছে। আর বাসটা কিন্তু কিছুক্ষণ পর পর থামছে, কারণ 10 মিনিট পর পরে বাস স্টপ আছে। এই যে এটা হচ্ছে হিন্দুদের মন্দির। আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই আমি যে শহরে থাকি সেই শহরটা দেখতে কেমন। এই যে আমি আরেকটা মোড়ে ঢুকে গেলাম। আমি প্রায় ম্যানার পার্কের কাছাকাছি চলে এসেছি। ইস্টাম থেকে ম্যানার পার্ক আসতে বেশি সময় লাগে না। দেখেছেন ও পাশ থেকে আরেকটা বাস আসছে, এই বাস দিয়ে শুধু 147-এ চলে, অন্য কোনো নাম্বার এখানে চলে না। দেখেছেন দুপাশে পার্কিং, মাঝখান দিয়ে বাস চলতেছে। আমাদের দেশ হলে এটা কখনো পসিবল হতো না। এই যে আমি মেনার পার্কের কাছাকাছি চলে এসেছি। পাশে যে দেখছেন এটা হচ্ছে লিটল ইলফোর্ড স্কুল, এটা একটা হাই স্কুল। আর পাশে আছে লিটল ইলফোর্ড লার্নিং জোন, মানে আমি এই কলেজটাতে পড়তাম, এখন আপাতত পড়ছি না। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার কলেজটা দেখা যাচ্ছে। আর এখানকার স্কুলগুলো খুবই বড় বড়, অনেক বিশাল এরিয়া নিয়ে স্কুলগুলো। আর এখান দিয়ে পাশেই আছে আরেকটা মন্দির। তো আমি নেমে গেলাম বাস থেকে, আমি আমার বান্ধবীর বাসার দিকে এগিয়ে যাচ্ছি। তো এই বাসাটার সামনে অনেক ফুল সাজানো ছিল, তো একটু ভিডিও করলাম। আসলে আমার বান্ধবীর বাসায় আমি বেশিক্ষণ থাকবো না, একটু কাজেই এসেছি, তাকে নিয়ে আবার বেরিয়ে যাব। এই যে তার বাসার সামনে আমি চলে এসেছি। আর এসে ভাবলাম তার বাগানটা একটু ভিডিও করে নিই। সে অনেক সবজি লাগিয়েছে, তার গার্ডেনটা খুবই সুন্দর হয়, খুবই বড়। তবে অন্যবার তার গার্ডেনটা আরও সুন্দর হয়, অন্যবারের তুলনায় এবার একটু কমই হয়েছে। এই যে লাউ গাছগুলো দেখেছেন, বড় বড় হয়ে গিয়েছে। লাউ গাছ, কুমড়া গাছ, পুঁই শাক গাছ, মরিচ, অনেক কিছুই লাগিয়েছে। এই যে এখানে হচ্ছে পুঁই শাক গাছ, দেখেছেন পুঁই শাকগুলো কত বড় বড় হয়েছে। আর আছে এখানে ধনিয়া পাতা। তো বান্ধবীর বাসার থেকে বান্ধবীকে নিয়ে পার্কে চলে আসলাম।
এটা হচ্ছে লিটল ইলফোর্ড পার্ক। দেখেছেন পার্কটাতে সবাই বিছানা চাদর বসিয়ে জায়গায় জায়গায় বসে আছে। আর অবশ্যই লক্ষ্য করেছেন পার্কটা কিন্তু বিশাল বড়। লন্ডনের পার্কগুলো কিন্তু এমনই হয়। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ভাবলাম পার্কটা আপনাদের সাথে শেয়ার করি। পার্কে আসতে কার না ভালো লাগে, বাচ্চারা তো গরমের দিন আসলে পার্কে আসার জন্য পাগল করে দেয়। এই যে পার্কে কিন্তু অনেক মানুষ, সবাই সবার মতো বসে আছে, যা যেখানে মন চাচ্ছে বাচ্চারা খেলছে, ভালো লাগছে। এই যে এখানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ ফুলকে কিন্তু সবাই ভালোবাসে, ফুল দেখতেও খুব ভালো লাগে। এই যে আমি আর একটু সামনের দিকে যাচ্ছি, পার্কটা অনেক বড়, এই জন্য আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে পুরো এরিয়াটা দেখানোর জন্য। আর লিটল ইলফোর্ড পার্কে কিন্তু অনেক মানুষ হয়, কারণ চারপাশে কিন্তু মানুষের বসবাস, অনেক ঘরবাড়ি। তো সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে বিকেলের দিকে এখানে সময় কাটাতে আসে। আর হালকা হালকা বাতাস ছিল, তাই পরিবেশটা অন্যরকম লাগছিল। পার্কটাতে কিন্তু রৌদ্র আছে, গাছের ছায়ার জন্য কিন্তু রৌদ্রটা একটু বোঝা যাচ্ছে না। এখন কিন্তু বিকাল 5টা বাজে। আর ওই যে দূর থেকে দেখছেন আইসক্রিম ম্যান, লন্ডনে আইসক্রিম ম্যানগুলো করে আইসক্রিম বিক্রি করা হয়। এগুলো মিউজিক বাজিয়ে ঘরের সামনে দিয়ে যাওয়া আসা করে, বাচ্চারা মিউজিক শুনলে বুঝতে পারে আইসক্রিম এসেছে, তারা অস্থির হয়ে যায় ঘর থেকে বের হওয়ার জন্য। তো আপনাদেরকে আমি একটু কাছের থেকে দেখালাম। আস্তে আস্তে আমি একেবারে বাচ্চাদের খেলানার সাইডে চলে আসলাম। দেখেছেন বাচ্চারা এখানে খেলা করতেছে। আর এই সাইডটা বন্ধ ছিল, দেখেছেন কিভাবে খেলনাগুলোকে লক করে রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে চেষ্টা করেছি বাচ্চাদের খেলনা সাইডটা পুরোপুরি দেখানোর জন্য। এখন যদি ওপেন থাকতো এখানে কিন্তু অনেক বাচ্চারা থাকতো, ভরপুর থাকে। এটা হচ্ছে খেলনার আরেকটা সাইড। তো আমি আরেকটা সাইডে চলে এসেছি। পার্কটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে বাচ্চারা এখানে খেলা করতেছে। লকডাউন চারদিকে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে, তবু বিকালে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘর থেকে বের হতে হয়। আর পার্কের সামনে বাসা থাকলে তো কোনো কথাই নেই, বাচ্চারা তো মায়েদেরকে কোনো শান্তি দিতে চায় না, তাই বাধ্য হয়ে সবাইকে পার্কে আসতে হয়, কিছুই করার নেই। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন, কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো।
এখন আমি রাস্তা পেরিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।